প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতেই ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান। তার শৈশব ও কৈশোর কাটে ভারতে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2002 সালে ক্রিস্টেন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাদের একটি মেয়ে রয়েছে। জয় সক্রিয় রাজনীতিতে যুক্ত হন 2010 সালে।